মিকাইল কো মরতে হবে জিব্রাইল কো মরতে হবে এবার ইসরা হজরতে কই ঠিক আছে আমার আল্লাহ এবার জিব্রাইলের কাছে গেল খতম আবার ইসরাফিলের কাছে গেল শেষ এরপর মিকাইলের কাছে গেল মিকাইল শেষ এবার আল্লাহ কয়ে তারা কি শেষ হইছে কয়ে জি শেষ হইছে আল্লাহ ডাক দিয়া বলবে আর কে আছে আরে জোরে আরে জোরে আরে জোরে আরে দুইবার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ আল্লাহ কত বড় কঠিন কত বড় কঠিন একটা সংবাদ আজরাইলের জন্য আজরাইল কই আল্লাহ কয় আজরাইল আর কে বাকি আছে ডানে তাকায়া দেখি কেউ নাই বামে তাকায়া দেখি কেউ নাই সামনে তাকায়া দেখি কেউ নাই পিছনে তাকায়া দেখে কেউ নাই আজরাইল কয় আল্লাহ গো আমি আসি আমি আজরাইল কই আল্লাহ কেউ নাই শুধু আমি আছি আল্লাহ কই এখন তোমার জান তুমি কবজ করো আল্লাহ ইল আজরাইল আল্লাহ আমি তো পারি না এই কথা কই একটা গৈর মারবো পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আবার জানটা কবজের জন্য আর একটা গৈর মারবে পূর্ব প্রান্তে চলে যাবে পশ্চিম প্রান্তে চলে যাবে পূর্ব প্রান্তে চলে যাবে আজরাইল কই এত কঠিন যন্ত্র না আমি আগে জানতাম না আমাদের জন্য সব সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই এই উত্তম জায়গার সভাপতি হয়েছে সুৎকুর তোমরা ও আওয়াজটা শুন না আমি ডরাইতাছি জোরে কও জোরে কও জোরে কও ঠিক না বেটি উত্তম জায়গার দায়িত্ব দিছি হারাম করে গেছে এই জন্য গজবটা কি এমনি মনে করেন আমি তো মনে করি মসজিদের সভাপতি জানেন জানেননি তেহার লোকের সভাপতির কোনো সম্পর্ক নাই সভাপতি যে ফাঁস শক্ত নামাজ পড়ে ভাই মুখের মধ্যে দাঁড়িয়ে আছে নবীর সুন্নত তরিকা আছে নবীর মহব্বত আছে আমি মনে করি ওই লোকটা যদি গরিব হয় দিন আই না দিনও খায়

কথা ঠিক না ঠিক তাহিরি লাল চোখকে ভয় করে না তাহিরি লাল চোখকে ভয় করে না হককে প্রকাশ প্রচার করতে তাহিরি কাউকে ভয় করে কথা বলে না মরতে হই মারবো নবীর পথেই থাকবো ঠিক কিনা বলেন মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে আমার কথাগুলো শ্রবণ করবেন যার জীবনে সফলতা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আপনারা জানেন আমি শূন্যতের নগণ্য খাদেম হিসেবে সুনিয়তের কথা বলে থাকি কিন্তু আমি তাহিরির গাড়ি রাস্তার মধ্যে বাংছে তেইশবার বার কয়বার ইহুদিরা বাংলা মন্ডার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানরা ভাঙলে মন্ডার মধ্যে বোঝ দিতাম একদল টুপিওয়ালা একদল মুসলমান তারা আমাদের গাড়ির উপরে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে এরা লেবাসে যদিও মুসলমান ভিতরে মোনাফিকি কথা বলেন ঠিক না বে ঠিক ওরা আমার গাড়ি ভাঙছে তেইশবার আমি যদি ইচ্ছা করতাম তাদের গাড়ি বার ভাঙ্গা আমার জন্য কোনো ব্যাপার না আমাদের উস্তাদরা বলেছে মায়ের খাবে কিন্তু মায়ের দিবে না ওস্তাদরা বলেছে কেউ গালি দিলে গালি শুনবে কিন্তু গালি দিবে না উস্তাদরা বলেছে কেউ মুনাফিকি করলে তুমি মুনাফিকি করবে না এই যেন আমাদের উস্তাদ সভ্য আমরা জানি ইসলাম শান্তির ধর্ম যুগে যুগে বদরের জমিনে রক্ত দিয়ে ইসলামকে আমরা ছিনিয়ে নিয়েছিলাম বদরের জমিন তাইয়েফের জমিন খন্দকের জমিন কারবালার জমিন যুগে যুগে হকপন্থীরা গায়ে থেকে রক্ত ঢেলে দিলেও হাকিকতে আমাদের ইসলামেরই বিজয় হয়েছে কথা বলেন ঠিক না বেটি আমি বা তেল চক্রকে আবারও সাবধান করে দিয়ে যাই যারা নবীর দুশ্মন যারা আল্লাহর সঙ্গে না নাফরমানি করে যারা মোস্তফার সঙ্গে না নাফরমানি করে আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই নমরুদকে মারতে গিয়ে বিশাল বড় কামান ব্যবহার করা হয় নাই একটা ল্যাংরা মশা নমরুদের নাকে দিয়ে ঢুকিয়ে তার মগজে কামড়ে কামড়ে তাকে পৃথিবী ছাড়তে হয়েছিল আপনারা জানেন এবং এই বাংলাদেশে এই বিশ্বের মধ্যে আরেকটা বেঈমান সেই ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া চুবাইতে চুবাইতে তাকে দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছিল ঠিক এমনভাবে যুগে যুগে কালের প্রেক্ষাপটে যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে অপমানজনকভাবে বিদায় হতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আবু জাহিলকে মারতে গিয়ে কিন্তু বিশাল সর্ণের ব্যবহার করা হয় নাই ছোট্ট দুইটা বাচ্চার কাছে আবু জাহেল জীবন দিতে হয়েছিল এখন আমি বিশ্বাস করি হকপন্থীদের বিরুদ্ধে সুন্নাত ওয়াল জামাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রের জবাব আর সাজিম থেকে হবে আর তার ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে একটি কথাই বলবো বীর যার যার সবার ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর आवर লাইফ যার ভিতরে মনুষ্যত্ব বোধ যাদের বিরুদ্ধে যাদের ভিতরে মানবতা নাই তারাই অপমানজনক ভাবে এই পৃথিবীটিকে বিদায় হবে হাত তোরে বলেন ঠিক না আজকে যারা এখানে এসেছেন তাহিরি কণ্ঠ শুনতে আসেন নাই এটা মদিনাওয়ালার মহাব্বতে এসেছেন কথা বলুন ঠিক কিনা ঠিক এই জন্য অনুরোধ করে বলবো জানার নাম ইমান না তাহিরি ওয়াজ আপনারা ওয়াজ শুরু করলেই কন হাত জানি জানার নাম ইমান না মানার নাম হলো ইমান আবু জাহিল্লা নবীর নবী হিসাবে জানতো কিন্তু নবীকে মানত না কথাখন ঠিক কি না আর আবু বকর সিদ্দিক নবীকে নবী হিসাবে জানতো নবীকে মানতো এই জন্য সিদ্দিক এ একবার জাগা হয়েছে আমার নবীর কদম মোবারকের সঙ্গে আরেক তো টাকা না থাকতে পারে দিগম্বরের মানুষ বাহুবলের মানুষ হবিগঞ্জের মানুষ নবীগঞ্জের মানুষ আপনাদের টাকা না থাকতে পারে আপনারা মাসে মাসে মদিনায় নিতে না পারেন আপনারা বছরে বছরে মদিনে না যেতে পারেন খোদার কসম করে বলি মস্তভার মহব্বত হৃদয়ে লালন করুন আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে আপনি যখন উজু করে ডান কাত হয়ে মস্তভার উপরে দূরত পড়বেন আমার দয়াল নবী আপনার ভাঙ্গা করে আপনাকে দিদার দিয়ে দিবে ওই রাস্তা তালাশ করেন হামকি দুমকি বন্ধ করুন ওই রাস্তাই আমাদের দরকার আমরা শুধু নবী চাই এক বেসারা কয় হুজুর ওয়াজ ওইটাই শুধু নবীর শান গাওয়া শুরু করেন মা বাবার কথা কন্যা পর্দার কথা কন্যা নামাজের কথা কন্যা এটা দিগম্বর বাজার বহুরূপী মানুষ এখানে আছে বহুরূপী মানুষ কথা কন্যা এখানে মূল মেসেজ দিতে হবে আমি কে আপনার বুঝতে হবে আমি কি বলতে চাই এটাও বুঝতে হবে মনে রাখবেন যারা বলে আমরাও সুন্নিরা আওয়াজ উঠাই নবী নবী হয়ে শুরু করি হাই রে হারাম জাদারা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিল্লানে নিরক্ষা নিমক্ষারামের দল আর কস কি আরে সারা পৃথিবী আল্লাহ সাজাইছে আমার নবীর উসিলায় সারা বিশ্ব সাজাইছে আল্লাহ নবীর উসিলায় সেই নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গামো নাকি তাহিরি দালালির জোরে কথা বলে না তাহিরি দলিলের জোরে কথা বলে এজন্য সাবধান করে দিচ্ছি নবীর শান গাইলে যাদের অ্যালার্জি হয় যাদের চুলকানি হয় কাগজ কলমে আমার কাছ থেকে লিখে নেন ওরা ওরা আমরা শতভাগ ভালোবাসবো কাউকে নেগেটিভ ভাবে বলছি না আমি আমার বাবার ক্যানভাস করছি আমি নবীর শান কথা বলছি এরপরে যদি দোকান ভাটে কেউ বৈশাখ তাহিরি শুরুতেই গালাগালি শুরু করছে গালাগালি শুরু করছে গালাগালি কি বুঝোস কিছু আমার নবীর পক্ষে কথা বলমু আর তুমি চেহারা কালা কইরা আমার উপর একটা তকমা লাগাইয়া দিবা নবী যার জীবনে নাই তার জীবনে আমলের দাম নাই তুলে না সন্দেহ আছে সন্দেহ আছে আমি বলি না আমার নবী কয় আমার নবী কয় আলা লা ইমান লা আলা যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান নাই ইমান তো দিগম্বর বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যা হ্যাঁ কথা কটা একজন মাথা করে পড়ে গেছে ওরে পানি দাও মাথা পানি দাও না না মাথা পানি দেন মাথা পানি দেন মাথা পানি দেন ওরে একটু নিরাপদ জায়গা নিয়ে যান ডাক্তার থাকলে ডাক্তার দেখেন মারহাবা কোন আল্লাহ তারে শেফা নসিব করবেন আমিন আর বক্সের সামনে দাঁড়ায় না বক্সের সামনে দাঁড়াইলে এমনি মাথা ফাঁকদা পড়বা বক্সের থেকে দূরে থেক আর আমি জোরে সিল্লায় ওয়াজ করতাম না প্রথম কেন কইছি ইমান যদি না তাহে ওয়াজ হইন না কিতা করবা আর ওয়াজ কইটা কিতা করবা কথা ঠিক না বেটি ইমান মানুষের কি নকল সম্পদ না আসল সম্পদ আসল ছাইরা দিছে নকলের ভিসে দূরতেছে ওই সৌদি আরবের নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া পাগল হয়ে গেছে

প্রতিদিন তিনটা করে মাফিল করি ফেসবুকে দেখেন না আপনারা আমি কি গড়ে বৈশাষি গরবরিছি শুধু নবীর সান গাই অনেকে মনে করে কোরআন্তিকে খুল্লা খুল্লা দেখি কোন জায়গায় নবীর একটু ধরন যা ওই নবীর আমরা মতন দেখছে দিকি নবী মাটির নবী মাটির নবী মাটির নবী মাটির আরে আশ্চর্য দিককি শুরু করছে হ্যাঁ মনে করছে মাটি কইলি নবীর সানটা কই মজা আসলে নবীর সঙ্গে হেদের কোনো শত্রুতা আমি না মূলত শত্রুতা মিলে আমরার লগে আমরা যেটা কম হেরা এটা রোলডাটা কইব ওকে যত কিছুই কই আমরা দাঁড়ায় ক্যাম্প করি না হেরা বই করব। এটা মানতো না আমরা নূর কই হেরা মাটি কইব মানে কোন দিক দিয়েই একটা না একটা ফেস দিব তবে একটা কথা শোনেন এই অনেকে বলে তাহিরি আপনি যেখানে যান হাজার হাজার লোক হয় আপনার মাহফিল এত লোক আপনার অনুভূতি কি আমি বললাম আমার এটা ভালো লাগে না আমার এটা শান্তি লাগে না আমার এই সমস্ত মানুষের সমাগম এগুলো দেখলে আরো ভয় লাগে কারণ এ হাজার মানুষ আজকে আমি ময়রা দেখি কালকে আমার কবরে কেউ যাবে না ওই যেই রসুল আমার কবরে আপন হবে আমি সেই নবীর জন্যই কান্দি তো আপনি কান্দেন না কেন আপনি কারে খুশি করতে কান ভাই আপনার কে রাগ রাগ করেন না আমি আপনার বাবাকে তুলে গালে দিচ্ছি না আমি শুধু একটা কথাই বলি রসুল ছাড়া কবরে হাসরে মিজানে কোনো উপায় একজন তো দরব আপনারে দরত না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একদিন তো আল্লাহ দরব ওই জায়গা থেকে কেডা মেরে ছুড়াইব ছুড়াইব মদিনাওয়ালা যেই যেই লোকটা আপনার জায়গা জায়গায় আপনার আপন হবে ওই লোকের গান যদি আমি গাই আপনি তো বেজার হওয়ার কথা না রে ভাই আপনারা জবান খুলে বলুন আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না আর ওদের গান চাই কি চাই না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ জবান ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা দিগম্বর বাজারের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলি কে কুন্দল করেন আমি জানি না আমি রাগ করতেছি ওই জায়গায় আমার আল্লাহ এক কুরআন এক আমার নবীয় এক আল্লাহকে মান যেমন কোন সন্দেহ করো না কোরআন মান যেমন করে সন্দেহ করো না নবীমান্তে গিয়ে তোমার অন্তর সন্দেহের পানি দিয়া দিল কেড়ায় এই বিষয়টা কি একবারে চিন্তা করলা না আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ কি কই শোনেন ইন্ন আল্লাহ দিন আয়ুদু নল্লাহা র আখেরা ওয়া আ তালাহুম আযাবাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় নিশ্চয়ই যারা রাসুলকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত এদের উপরে দুনিয়া তো আল্লাহর লানত আখিরাতেও আমার তার মানে বুঝা গেল আল্লাহরে কষ্ট দিলেও হাসরে ময়দানে খবর আছে নবীরে কষ্ট দিলেও খবর আছে এই জন্যই তো যুবক আমার আল্লাহ এর পরে বলছেন তোমার শাস্তিটা কেমন হবে সৈন্য যাও একটা আছে স্বাভাবিক শাস্তি আর একটা আছে অস্বাভাবিক শাস্তি একটা আছে স্বাভাবিক মৃত্যু আর একটা হলো অস্বাভাবিক মৃত্যু কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদালাহুম যারা আল্লা কষ্ট দিবে আর নবীরে কষ্ট দিবে এদের জন্য আমার আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে এই জন্য আমার যুবক বায়রাব আল্লাহ আল্লাহ হল রাবুল আলামিন আমার নবী হলো রহমত আল্লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গারই রহমত আল্লাহর সন্্লা আল্লাহকে যাতায় স্মরণ করা হবে আল্লাহর সঙ্গে আমার নবীকে স্মরণ করা হবে আজানের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম না নাই আরও জোরে বলো কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম না নাই একামাতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম না নাই আরে নামাজ এত বড় বাদত আল্লাহ হকবার বলেন আমার শুরু করেন আর আপনি বসে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেন বসে গিয়ে আমার নবীকে সালাম দেওয়া লাগে আদবের সাথে কথা কথাগণ ঠিক কিনা এই জন্য জ্যাতাই আল্লাহ শেতাই নবী ও বন্ধু আল্লাহ আর বলে দিয়েছেন মা আতা কুমু হু আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা তোমরা পালন করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য রাস্তা হলো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা ভালো রাস্তা চললে তুমি যাবে জান্নাতে। আর খারাপ রাস্তা চললে তুমি যাবে নামে। আমার দিগম্বরের ব্যবসায়ী বন্ধুরা তাহির প্রতি রাগ করিয়েন না আমি কি বলতে চাই শুধু বিচার করেন নিরপেক্ষ বিচার করবেন কারণ এমন একটা যুগ এসেছে আমার নবী বলেছেন জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে তোমার আমার ইমান রাখতে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আসবে আমার নবী বলেন কেমতের আলাম যখন শুরু হয়ে যাবে আমার নবী বলেন যেই দিক দিয়া মানুষ রাস্তার কল্পনাও করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে আমার নবী বলে এটা ক্যামতের আলামত আজকে হিসাব মিলে দেখেন জীবনে ওই দিক দিয়ে রাস্তার কল্পনাও করি নাই ওই দিক দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে আমার নবী বলে কে আমত গনায় আসতেছে গনায় আসতেছে আমার নবী মানুষের জীবনে কেয়ামত দুইবার গঠিত হবে একবার হবে সমষ্টিগত আর একবার হবে একা একা এখন হুজুর সমষ্টিগত এখনষ্টিগত আমরা জানি ইসরা সিঙ্গাপুর মাধ্যমে আবার একা একা প্রত্যেকটা মানুষের জীবনে আবার কিসের কেয়ামত বন্ধুরে বন্ধু একা একা আমত হলো এক একা একা কিয়ামত হল আজরাইল যখন দিগম্বর বাজারে তোমার গড়ে দরজায় যাহিব তোমার হুটার যখন আজরাইলে দরব ওই দিন বসবা তোমার জীবনের কারে কয় আরে বাবা ইস্ত্রাবিলে সিঙ্গাপুর দিলে নদীর পানি একেবারে উতলাইয়া উঠবে আর যখন আজরাইল এসে তোমার দিগম্বর বাজারে তোমার রুহুটার মধ্যে দরবে তোমার শরীরের তাজা তাজা রক্তগুলো পানি পানি হইয়া যাবে কিসের মন্ত্রী কিসের এমপি কিসের তাহিরি নামের বক্তা যখন আজরাইলের সামনে দাঁড়াইব আমার নবী বলে তার হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়া যাইব আমার নবী বলে রে এই কঠিন মুহূর্ত হলো মরণের সময় এবার আমার নবী আপনার নবী কেমতের আলামত বর্ণনা করে আমার নবী দুই নম্বর আলামত বললেন ও পৃথিবীর মানুষ রাখাল ছেলেরা যারা জমিনের মধ্যে যায় রাখালের দায়িত্ব পালন করত এমন একটা সময় আসবে কুটিপতি ফকির হয়ে যাবে রাখাল ছেলেরা দশতলা বিল্ডিং এর মালিক হবে আমার নবী বলে এটাও কামতের আলামত এরপরে তিন নম্বর বলল এই বাড়িতে বিল্ডিং হবে এই বাড়িতে মসজিদ এত সুন্দর আমার বাড়ির মসজিদ কি সুন্দর না হইলে চলে নাকি এবার বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে আমার নবী বলেন এটাও কামতের আলামত এমন একটা সময় আসবে মসজিদ মসজিদ সুন্দর হবে গো কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কইমা যাবে আমার নবী বলে এটাও কেয়ামতের আলামত শুধুমাত্র তাই নয় আমার নবী আরো বলেছেন গণ গণ ভূমিকম্প হবে গণ গণ সাইক্লোন হবে গণ গণ ঘূর্ণিঝড় হবে গণ গণ আইলা নার্গিস কত ধরনের ভূমিকম্প হবে এমন মহামারী দেখা দিবে যে মহামারী চোদ্দ বস্তির কেউ দেখে নাই একবার হিসাব মিলাইয়া দেখেন কিয়ামতের আর কতটুকু বাকি আছে এই যে করোনা মহামারী দেখছেন সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত এমন মহামারী পৃথিবীর কেউ দেখে নাই কথা বলেন ঠিক কিনা এখন হয়তো বলতেছে স্টে হোম স্টে সেফ গরো থাকো নিরাপদ থাকো আবার এমন একটা মহামারী আসতে পারে বলতে পারে বাহিরে থাকো নিরাপদ থাকো ঘরে গেলে তোমার মহামারী গর্ব এমন আছে এতদিন বাহিরের দিকে তরে ঘরে ঢুকাইছে আমার আল্লাহ আর ঘর থেকে বাইরের ফাগল বানাইতে দেরি হবে না আর জোরে কনা ঠিক না বেঠি এই জন্য যুবক আমার নবী বলে গো এমন একটা সময় আসবে ওই জন ওই সময়ের ভিতরে এমন মহামারী দেখা দিবি এই মহামারী পৃথিবীর কেউ আর দেখবে না আমার নবী বলে এটা কেমতের আলামত শুধু শুধুমাত্র তাই নয় আমার নবী বলে কেমতির আনু আলামতির ভিতরে আমার নবী বলে তুচ্ছ গণনাকে কেন্দ্র করে অনেক মানুষগুলো তারা একজন আরেকজনকে খুন কইরা ফালাইবে আজকে দেখেন না নির্বাচন আসছে অনেক প্রার্থীর রাতের অন্ধকারে গুলি করে মেরে ফেলে আল্লাহর কসম করে বলে তুই যদি মানুষের বাচ্চা হস জীবনে কোনো দিন হত্যা করিও না মানুষ হত্যা করলে হত্যাকারী শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর তুই কারে মারলি যার সঙ্গে একসাথে আগে চললি তুই কারে মারলি এক সপ্তাহ পরও তার পরিবারের মানুষের সঙ্গে তোমার দেখা হবে এই জন্য হতেই পারে একটা মানুষের একটা মানুষ যদি তার বিতর্ক হয় ভালোবাসা দিয়ে সমঝোতার মাধ্যমে তোমরা চটপট চলবে কারণ প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আর হাত তুলে ঠিক না দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় কাছে টানার নাম হলো ইসলাম এই জন্য যুব খবরদার খবরদার আমার নবী বলে এমন একটা সময় আসবে কেমতের আগে এই এমন একটা সময় একবার হিসাবটা মিলে দেখেন না আমি কি করতেছি সব তো ওই গেছে গা কোনটা কি বাকি আছে সবগুলো তো শেষ কথা না কেন সবগুলো ঘটে গেছে এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা দিলটাকে পাথরের মতো শক্ত করেন না একটু মন চাইলে দিলটা নরম করে চোখের পানি ভালায় কাইন্দা কান্দা মার জন্য দোয়া করে আজকে বাড়ির যাইবেন রাজি আসিনি সবাই এ চোখের পানির দাম কি কম না বেশি আরো যে কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পল্লিয়া দো হাঁকু কলিলা ও বান্দারে কম কম করে হাসও বেশি বেশি করে কাদো কারণ কাদলে গুনা মাফ হয় কাদলে সিনা সাফ হয় কাদলে আমার আল্লাহর হাবিবের দিদ পাওয়া যায় জোরে গণ সোবাহান আল্লাহ এই জন্য আমার নবী বলেন ঘন ঘন ভূমিকম্প হবে হত্যাকাণ্ড বেড়ে যাবে সন্তান মাকে মানবে না এই সন্তান মার বুকে এমন কুলাঙ্গার সন্তান না নাই সন্তান মারে দমক মার যতদিন আছে দিলে সন্তান মানে কিন্তু মা যখন বুড়া হইয়া যায় বাবা যখন বুড়া হইয়া যায় তখন ওই বাবা দমক দিলে বাবার আরো পাঁচটা দমক মারে এমন সন্তান সমাজের ভিতরে আসে না না এই জন্য আমার নবী বলে এমন একটা সময় আসব ওই সন্তান মাকে মানবে না ছোট বড়কে সম্মান করবে না গতকাল আমার কাছে একটা পুলিশে আইসা হুজুর একটা ছবি তুলি আমি বললাম ঠিক আছে তুমি তোলো এবার আমার সামনে আয়েশা বসে বসার পরে দেখলাম তার হাঁটু দিয়া ফেন্ডা সিরা এই দিকে দাও সিরা এই দিকে দাও সিরা এই দিক দাও সিরা পায়ের দিকে দাও সিরা আমি জিগাইলাম তুই যে ফেন্ডা পড়লি ফেন্ডা চিরা গেছে গা এটা ফরস কিনলে গা কয় হুজুর এটা কয়েকদিন আগে মাত্র কিনছি কয় এখন বলে এইটা ওই চলে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা থাকবে না সারা জীবন মানুষে গিরার নিচে কাপড় গিরার উপরে পুরুষে গিরার উপরে কাপড় পড়ছে মহিলারা গিরান নিচে খেসরাইয়া খেসরাইয়া পড়ছে সারা জীবন একখান দিয়া আমাদের এই দিক দিয়া যদি লঙ্গিটা চিরা গেছে আমরা এই লঙ্গিটা আমার আম্মা বৈটা দিয়া এই লঙ্গিডারে সিলাই দিছে সুই দিয়া আবার পরার সময় লঙ্গিডারে উল্টায়া পড়ছি আর এখন পোলা পান কাপড় সিরা কাপড় মার্কেট থেকে কিনে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা হেরে যাবে আবার এমন একটা সময় আসবে যারা গিরান নিছে কাপড় পরার কথা এরা হাঁটুর উপরে শর্ট কাপড় পরবে এই জুড়ে বলেন ঠিক কিনা এ আমার দিগম্বরের মা ও মাগো মা তোমার জন্য নামার যেমন ফরজ তোমার জন্য পর্দাও তেমন ফরজ এই পুলাপান সুরে কও আর জুরে বড় ঠিক কিনা বলো এই জন্য আমার ওয়াজকে আজকে সাধারণ মনে কইরা উড়াইয়া দিবেন না আমি একবার কইসি চোখের পানি ফালাইয়া বাড়িতে যাই বা গুনা করতে 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 কলফটারে বরবাদ কইরা ফলাইছি গুনা কর্তি করতে এমন শক্ত হয়ে গেছি রি তো কাতলো চোখের পানি আসে না আমার নবীকে উম্ম তুম্ম চোখের পানি ফালাইয়া কাত কাত কান্না যদি নাসে চোখের পানি ফালাইবার অভিনয় কর অভিনয় কর না কচोगे पानी আসলেও কান্নার বানকর ওরে তোর এই বানটা দেইখা হাসতে পারে কিন্তু তুই যে আল্লাহর मोहब्बतে কান্তে চাস এই পৃথিবীর কেউ না জানুক একজন জানে জবানটা খুইলা বলো তিনি কে আল্লাহ ওই মালিকরে ডাক দিতে পারবেন নি আমি তেলাওয়াত করলে ডাকটা জুরি দিতে পারবেন নি মন সুদু আমার আল্লাহ মনের খবর জানে আরে কোন কারণে মাফিল সব আমার আল্লাহ কিন্তু জানে তাহিরি কণ্ঠ শুন না তাহিরি মুখের কথা শুন হাসতে আইস নাকি নাচতে আইস আমার আল্লাহ সব জানে এই জন্য যারা নিয়ত সঠিক কইরা ফালাইস যতক্ষণ পয়সা থাকবা তোমার গোনা মুখ তার মতন চলতে শুরু করবে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার কখনো তোমাকে যদি ভুলি গজল গাই আপনার কষ্ট হবে তারপর আল্লাহকে স্মরণ করতে কি অসুবিধা হবে তুমি তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি বুঝে গান বোঝে না তহ তুমি রহমান তুমি মেহে পিসে রে বাইরে হাত নামাইছো যে আল্লাহ তোমার হাত দিছে হাতটা তুলতে মনে চাই না তুলো না সবাই তোলো কখনো তোমাকে যুদি ভুলি হে দায়তির আলো জেলে নিয় কাঁচে তুলি আল্লাহ হক কখনো তোমাকে যুদি ভুলি হে দায়তের আলো জেলে নিয় কাছে তুলি দয়া কর মায়া করো ও দয়া কর মায়া কর হে দয়াবা তুমি তুমি মেহেরবান সবাই কন্যাবা তুমি রহমান তুমি মেহেরবান অন্দ গাহে না শুধু তুমারিগণ গান ও বুজে না তসা তুমি রহমান তুমি মেহেরবা কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জলে নিয় কাঁচ তুলি ঠিকই না বলো কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জলে নিয় তুলি ঠাই দিও অগ প্রভু ঠাই দিও অগ প্রভু তুমি দয়া তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমা তুমি হে রব আল্লাহকে আরো জোরে তিনবার ডাক দাও আল্লাহ মাফের মালিক কে হে আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে মায়া কইরা জবানটা কইলা গো আল্লাহ ও মালিক আমরা এই কিয়ামতের ভয়া ভতা সহ্য কর্ম কেমনে আল্লাহ দি কয় ইজা সামাউম ফাতরাত এমন একটা সময় আসব আকাশটা বিদীর্ণ হইয়া যাবে কোরআন শরীফ রাগলেন নাকি লেগা এটা কোরআন শরীফ রাগলেন নাকি লেগা রে বাবা আল্লাহ বলেন ইজা সামাউম ফাতরাত এই কিয়ামতের পূর্বে আকাশটা ছিদ্র হইয়া যাবে ও ইজাল কাওয়াক ইমতাসারাত এন্ড হোয়েন দা স্টার্স हैव ফেলেন এন্ড স্ক্যাটারড রাব্বুল আলামিন বলেন যখন নক্ষত্রগুলো আসমান থেকে খুল্লা খুইল্লা বিক্ষিপ্ত অবস্থায় পড়বে ওয়া ওয়াইজাল বিহার ওজিরাত যখন এই পৃথিবীর মধ্যে যত নদী আছে যত সাগর আছে ওই সাগর থেকে পানি প্রবাহিত হওয়া শুরু করবে এমন একটা ঢেউ উঠবে রে দিঘাম্বরে রে বাবা গাছের উপরে যাইব চল্লিশ হাত পানি বাড়ির উপরে যাইব চল্লিশ হাত পানি এমন একটা সুনামি শুরু হয়ে যাবে যদি বোনা তোমরা ইউটিউব চালাও নিশ্চয় ইউটিউবে যাইয়া আজকে রাতের বেলা একটা সার্চ দিবা জাপানের সুনামি দিয়া চার্জ দিবা দেখবা সুনামি হওয়া সময় নদীর পারে হাজার মানুষ গাড়ি নিয়ে দাঁড়াইয়া থাকে হঠাৎ পানির মধ্যে একটা এই করে নদীর মধ্যেই না রে না ওই ঢেউ পানিটা তারা তিনগুণ বাইরা যাইয়া রোডের মধ্যে পানি উঠে যায় চোখের পলকে বাড়ি গরো লন্ড বন্ধ করে গাড়ি এবং মানুষ চরম ভাবে ভাসাইয়া দেয় মানুষকে মৃত্যুর মুখে পতিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওই নদীর পানিগুলো যখন উদ্বিলিত হবে সমুদ্রের পানির নিচের মধ্যে যে পানিগুলো আছে সব পানিগুলো সেই দিন বমি করে দিবে পেটের ভিতরে পানি আছে না নাই আছে ওয়াশটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের পেটের ভিতরে পানি আছে না নাই কখনো কখনো কারণে আমরা করে দেয় এখনো সাগরের সমুদ্রের নিচে পানি আসে যেত সারা পৃথিবী লন্ডবন্ড হয়ে বেসে যেত এতদিন পর্যন্ত আল্লাহ সমুদ্রের নিচে পানি রাখছে দেখো না সাতশো ফিট আষ্টশো ফিট পানির মধ্যে ওই সমুদ্রের নিচে পাইপ বসাইয়া দেয় আর নিচ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতেছি বন্ধুরে এই পানিগুলা যদি একসঙ্গে সব কি বলে যেমনে সাপ দেই একটা ফাইভ দিয়া কত লিটার কত মন কত পানি উঠতেছে এমনভাবে পানিগুলা যদি নিচের মধ্যে আল্লাহ না রাইকা এই পানিগুলা যদি উপরে বাসায়া দিত সব লন্ড বন্ড হয়ে যেত এই পানিগুলা একদিন নিচ থেকে উপরে উঠে যাবে ওই পানিগুলা ধাক্কা মারবে পুকুরের মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে নদীর পানির মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে উপনদীর পানির মধ্যে খাল থেকে নাল নাল থেকে ডোবা ডোবা থেকে নদীর নদীর দিকে পানি এইভাবে নদী উপনদী খাল নাল সাগর ও মহাসাগর বন্দরে কষ্ট হচ্ছে আপনাদের এত চুপচাপ ভয় কি কুয়াস্কি মনোযোগ দে শুনতেছেন আপনারা আমার আওয়াজটা কি বোঝা যায় ক্লিয়ার গাড়ির কি অতিরিক্ত সাউন্ড আছে যেটা আমার কানের মধ্যে আসে এই জন্য আমি এক ধারাবাহিক ওয়াজ করতেছি কোনো না বরাবর ওয়াজ করতেছি পক্ষে আমি বিষয়টা শেষ করতে পারি তবে একটু লম্বা বিষয় এতে কি আপনারা কষ্ট হইবেন মানে কি বিরক্তি হবেন একটু বিষয়টা একটু লম্বা আমাকে পর্যায়ক্রমে বুঝাই নিতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে একটি ইমানি চেতনা আজকের ওয়াজ আমি ঘটনা বলবো না আজকের ওয়াজ হবে শুধু চেতনার জন্য এমন একটি চেতনা জাগ্রত করবা ইমানটাই আমাদের সবচাইতে বড় সম্পদ কিন্তু ইমাম দেব না বলো ঠিক কিনা বলো জিন্দা কথা পরিষ্কার আমার কথা কি বোঝা যায় আজকের ওয়াজ কোনো ঘটনা নয় দেখতেছেন প্রত্যেকটা লাইলে নাই আমার পয়েন্ট বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্ট বেরিতেছে ওয়াইজ আল বিহার ও ফুজিরাত কয় যখন সমুদ্র উদ্বিলিত হবে আরে বাবা যখন পাতিলার মধ্যে যখন আগুনের তাপ লাগে দেখবেন আগুনের দেখবেন দুধ দুধ আছে না দুধের নিচেতে যখন আগুনের তাপ লাগে দেখবেন পাতিলের অর্ধেক থেকে দুধ তাপের কারণে দেখবেন ঠাস নিচ থেকে একদম ফুল্লা উপরে সাইড দিয়ে ফুইয়া জায়গা এমন একটা সময় আসবে পানি সব নিচে আছে কিন্তু পাক একটা লারা দেয়া দিব লারা দেওয়ার পরে সব পানিগুলো বমি করে দিবে নিচের পানি সব উপরে উঠে যাবে এবার অবস্থা কি হবে দেখেন তো যখন সমুদ্রের পানিটা যখন ঠেলা মারবে ওয়াইজাল কুবুরু বুসিরাত এই পানিটা কবরস্থানের নিচে থাকতে পারে এই পানিটা ঘরের ভিতরে থাকতে পারে এই সমুদ্রের পানি আমাদের বাড়ির ভিতরে থাকতে পারে এই রুড দিয়ে গাড়ি চলতেছে এই রোডের নিচে পানি আছে না নাই কথা আছে না নাই তাইলে যে এই যে ওয়াইজাল বিহার ও ফুজিরাত এই এই বিষয়টা বুজার কি একটা ওই যে লেখা লেখা ইংলিশে লেখা আছে এন্ড হোয়েন দা সিস আর বাস্ট ফর্ট বাস হয়ে যাব বাস একবার বাস্ট হয়ে যাবে এই সমুদ্রের পানিটা ব্রাস্ট হয়ে যাবে ফুটবলের ভিতরে হাওয়া ব্রাষ্ট হলে সব বেড়ে যায় ন সমুদ্রে পানিগুলো ব্রাষ্ট হয়ে যাবে আর ঠাসপিরা গড়ের ভিতর দিয়ে পানি উড়াইয়ে দিবে গড়টাকে উঠানের পানিতে উড়াই উড়াই দিবে উঠানটাকে মার্কেট উড়াই দিবে পানির ধাক্কায় আপনি যতই পানিকে হালকা মনে করেন পানি কিন্তু তত হালকা নয় পানির স্রোতে যারা পড়ে নাই তারা বুঝবে না যে পানির কত কঠিন যারা পানির কবলে পড়েছে তারা বুঝতে পারে পানি কত কঠিন পানির অপর নাম যেমন জীবন পানি আবার আপনাকে মরণ ডেকে আনবে আপনি একটা নদীর মধ্যে পইড়ে দেখেন সাগরের উত্তাল ঢেউর মধ্যে আপনি পড়ে দেখেন আপনি বুঝবেন পানি কত বড় কঠিন কথা বলেন ঠিক কিনা বলেন কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের এরপর দেখেন এই পানির ধাক্কা গুলো ধাক্কা যখন মারবে তখন ওয়াইদাল কুবুরু বুসিরাত তখন কবর স্থানের কবর নিজ দিয়ে যে পানি সাগরের আছে এই সমুদ্রের পানি ঠেলা মারবে কবর লাশটারে বাসায় দিব কি কি আল্লা ভর বলবেন না এ কবর বাস বাসে দিব এখন মানুষ যারা আছে তারা কি করবে ক আলিমাত যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে কষ্টাতে পরিত্যগ করেছে তা তারা জেনে যাবে এমন একটু অবস্থা হবে যে এই সমস্ত পানির উত্তাপের কারণে মানুষ দিক বিদিক হারা হয়ে যাবে তখন আল্লাহ পাক দেখেন কি বলতেছে কে আমাদের একাধিক আলামের আলা আলামতের মধ্যে এই আলামতগুলো আল্লাহ কে হ্যা বান্দা পৃথিবী আমি সৃষ্টি করেছি পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব তোকে অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিয়েছি তোকে আমি আবার নিয়ে যাব। যাবো কুলকাই ফেকুরাবিল্লা সুম্মায়ুমিতুকুম সুম্মায়ু হাইকুম সুম্মাইলে হে তোর যাও এ বান্দা তুই চিলি নিষ্প্রাণ আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি তোকে আমি আবার প্রাণ নিয়ে যাব। আবার কবরে তোরে আমি প্রাণ দিব তবে শুন তোকে আমি এত মায়া করে বানিয়েছি তুই কালো দেখে নিন্দা করস লম্বা দেখে নিন্দা করস মোটা দেখে নিন্দা করস চিকন দেখে নিন্দা করস গরিব দেখে নিন্দা করস ও এতিম দেখে নিন্দা করিস কিন্তু তুই জানস না তাই আল্লা দি হলা কাকা ফাঁসা ওয়াকা ফাঁয়া দালাক আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাইছি ফি আই সুর আতিম মাসা আর অক্কাবাগ পৃথিবীর যে এরকম চেহারার স্রোত হোক না কেন এই মানুষটারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি আরো জোরে আরো জোরে কে মায়া করে বানাইছে তা আমার দেশে কালো মহিলা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এখন যদি ওয়াসটা অন্য অন্যদিকে নেই একটু কষ্ট পাইবেন তাইলে আসেন আপনার এই গ্রামের নাম কি এই লোকটাকে রে এই লোকটা কিও তোমার আপনি সমস্যা কি আল্লাহু লাউলা কুওয়াতাতিল্লাহ বিল্লাহ তুমি গোাসটাকে আমরা শুরু করতেছি উঠা যাইতেছিসগা মোবাইল টোলে বন্ধ করে বো সাবধান এই কিয়ামত কিন্তু আইতাছে বালা কথা ভাল লাগতো না কেরামবুট ভাল লাগবো তিনtaş ভাল লাগবো বাবা ভাল লাগবো নিজের বাপরে ভাল লাগতো না গঞ্জনা নামক বাবা ভাল লাগবো এই সময় এসে পড়ছে নেশা ভাইরা যাইব খুন বাইরা যাইব খাওয়া শুরু করবো এইগুলা কি আমার আলামত জোরে বলেন ঠিক না ঠিক রাগ লাভ নাই উঠবেন না আমি আপনার ভালো কাজে বসাইছি একদিন আপনি বুঝবেন কেন বসাইছি আমি কি প্রতিদিন এসে বসে থাকবো এ দিগম্বরের পোলাপান যে ইতিহাস করছে অনেকদিন আগে একবার বাংলাদেশে সব মাহফিল আমি বন্ধ করছিলাম নির্বাচনের কারণে এরা কোন আচ্ছা দৈরা বিশ্ব উঠতে টাইম না খেসরাই লেগে পড়ছে আমার এই একটা মমতা দিগম্বর বাজারের প্রতি আমার হয়ে গেছে এই মাহফিলে আমি আসলে কি আপনারা রাগ করেন এরা আমারে বলছে গরের ভিতরে খাওয়া এবার আগে কহজুর আগামী বছর মাহফিলটা লিখ কেলান আমি বলছি খাইয়া লই খাওয়ার পরে আবার কহজুর লিখ কেলাইন আমি কে মাহফিল গিয়া লই যদি কে লিখ কেলাইন কমু আসটা কইরা লই কথা ঠিক না বেটি একটাই শেষ আরেকটা লই আমরা সমস্যা একটাকে শেষ করে নিই না যেটা তো সেটা শেষ করি না কথা কোন ঠিক না বেঠি এই জন্য রাগ করেন না দিগম্বর বাজারের মানুষ আমি একটু ওয়াশটা লইয়া অন্য দিকে যাইতেছি এই লম্বা বানাইছে কেডা তুই দিয়ে নে বেটকে লেগে তুই কি দেশে আস পাঁচ রঙের কাপড় লাগাইছ কি আসস দিতেছ বানাইছে কেডা বানাইছে কেডা তুই জোরে কই না মেদার খারাপ আপ কইলেছেন সামনে বই কথা গো নারী তাইরি সামনে কথা গনেরে ভাই না একটা লোক নদী কিটা বাবা আই পড়ছেন কিন্তু এ জুরে কইতে হইব তো বানাইছে কে আল্লাহ এটা কোন বাজার দিগাম্বর বাজার এই এলাকাতে একটা মেয়ে দেখতে আইছে ফিটواز কোন কোনগা পটিয়া জুরিয়া কথার কথা আর কি আচ্ছা বাদ দেন আপনারা রাগ করবেন আমরা আমার ব্রাহ্মণ বাড়ি কথা কই আবার আরেক গ্রামের উপরে কথা কথা কইলে এবার সমস্যা যেমন আপনার গ্রাম আমরা গ্রামের কথা কইলেন কিন্তু গেছে আমরা ব্রাহ্মণ বাড়ির থেকে মনে করি যে আপনারা এখানে আইসে একটা মেয়ে দেখবার লাগে আইসে বিয়ার সাথে সংক্রান্ত ব্যাপার কি সংক্রান্ত ব্যাপার বিয়ার সাথে সংক্রান্ত ব্যাপার মেয়ে দেখছে মেয়ে দেখছে দেখার পরে এরপরে খাওয়া দাওয়া করছে কইরা এই আপনার এই আজকে আমি আইসি প্রায় দশ পনেরো প্রকার আইটেম দিছে ওরা আমি মনে হয় দুইটা না তিনটা আইটেম দেখাইছি না

এরপরে লাল শাক খাইবেন এগুলার শাক সবজি ভালো তুই এত খেয়াল করস বাড়ির সমস্যা রে আচ্ছা বাদ দেন হ্যাঁ একবার ছবি তুলছে সেলফি ঠিক আছে পরে আবার আর একজনকে দিয়ে তুলাইছে আবার আইসে আমি কি তুই কবার তুলছ ত্রি হেতে ওই হেতে হেতে ওই যে একটা টুবেল ও করে রে হ্যাঁ আরেকটা আছে মনে হ্যাঁ তুই করছি গা এটা আই সিনি মোড়া আছি রে এ মোড়া মোড়া কইস না এর সাথে আর মতন ওই যাই হোক অসুবিধা নাই কথা মনে রাখতে হবে কথা কন ঠিক কিনা কিতা সাফাতা আমি কই লালসা শাখে সাফাতা তাহিরির কোনো রাস্তা নাই ও এ মুদ্দত ভাই আর এই সর্বনাশ দি এ কি সুইলুটি এগুলো কি চাপাতা আমাকে দিয়েছো দাম লাগবে আচ্ছা ঠিক আছে আপনার মনে একটু কষ্ট হইতেছে দুঃখ হইতেছে তো আমি যে কথাটা বলছিলাম কথাটা যাইতামনি জাগা মতো যাইতামনি একটা সিস্টেম চালু করে দিতাম দাম জিটা দশ বছর মন থাকে কইতামনি দেখতাম ব্রাহ্মণ বাড়ির থেকে মেয়ে দেখলাম খাওয়া দাওয়া করলাম বিশ পঁচিশ প্রকার আইটেম দিলাম প্রায় মেয়ের বাবার খরচ হিসেবে প্রায় দশ পনেরো হাজার টাকা লাস্টে আমি গেলাম গা মেয়েটারে দুই হাজার টাকা দিয়ে গেলাম মেয়ের বাবার খরচ হিসেবে পনেরো হাজার টাকা আমি দিছি খাইয়া দুই হাজার টাকা লস কত তেরো হাজার এর ফরো যাক মেয়ের বাবার স্বপ্ন মেয়েটার স্বপ্ন যে মেয়েটাকে পছন্দ হইলে বিয়েটা হবে আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়া কইতাছি এ দিগম্বরের মেয়েটার বাড়িঘর ঠিক আছে বাই ব্রাদার সব ঠিক আছে কথা কতাক কেটা কেও কতাক আশ্চর্য শোনো মেয়ের বাড়ি ঠিক আছে মেয়ের বাই ব্রাদার সব ঠিক আছে মেয়ের গোষ্ঠী বংশটাও ঠিক আছে হ্যাঁ খাওন্ত বিশ পঁচিশ প্রকার মানে পনেরো হাজার টাকা খরচিস দিয়েছি দুই হাজার টাকা লস কত তেরো হাজার টাকা বাই দিয়ে ফোন দিলাম যে সব ঠিক আছে তবে মেয়েটা কালা এই জন্য আমাদের সাথে যারা গেছিল ছেলে পছন্দ করছে না ঠিক আছে তো এইভাবে কয়ে দিছে আচ্ছা মেয়ের বাপ ফোনে জানবো ওই মেয়েটা অপেক্ষা করছে তো অবশ্যই যে তার খবরটা কি আসে আচ্ছা মেয়েটা যদি জানে যে মেয়েটারে কালো বলার কারণে মেয়েটার বিয়াটা ফিরে গেছে গা আপনার কন তো মেয়ের মনে কি দুঃখটা কম লাগবে না বেশি লাগবে তো আপনারা বলেন তো এই মেয়েটারে কালো বানাই শেখাটা কতক্ষণ বানাই শেখাটা এক কথা কয়ে দিলি আমরার পছন্দ হইছে না মানে আমরা বাড়িঘর মেয়েটা কালো হোক কন্যা অন্যটার কথা কয়ে দেন না এর তো মেয়েটা অন্তত তার মনটা নষ্ট হইতো না তার কলিজাটা ভাঙতো না মানুষের তো নিমক খারাপ খাইলে কি লেগ ফ্যাট বইরা খাইছস কি লাগা এইজন আমি বলছি আগে মেয়ে দেখাইবেন দেখানোর পরে সানাসুর খাওয়া বিদায় কইরা দিবেন বাড়িতে যাইয়া যদি বলে মেয়ে পছন্দ হইছে আমার সাত আবার ফ্যাট বইরা খাওয়াবেন এর আগে কোনো খাওয়া খাওয়াই নাই কথা কোন ঠিক না ঠিক বল ঠিক কি না বল সিস্টেম পাড়লাম কথা কোন কথা কথা এসারে কোনো খানা হবে না

আচ্ছা বলো তো তে কি গ্রেড পাইছো এ গ্রেড পাইছি আচ্ছা ঠিক আছে তুমি কি কোরআন শরীফ পড়ছো জি পড়ছি একটা সুরা কৌ একটা সুরা পড়ে আবার জিগে বেতের রাখা বেতের নামাজ কয় রাখাত এত রাখা দোয়া কোনো ফারোনি মানে মেয়েডারে বোয়াই রে ক্যা হগল ডি ফুরুষের সামনে আইন না বোয়া ইচ্ছামত মেয়েডারে খালি প্রশ্ন করে প্রশ্ন করে প্রশ্ন করে এখন আমার কথা হইলো যত কতই হোক জামাই রাগে জিগাবেন নামাজ পড়েন নি এখন থেকে ছেলের ইন্টারভিউ করা হবে কথা ঠিক না ঠিক এখন সব উল্টাইয়ে দিবেন এই ছেলেকে প্রশ্ন করবেন তুমি সুরা পারি তুমি দোয়া কোনো পারি নামাজ কত রাখা ধার্মিক ছেলে দিকে মেয়ে বিয়া দিবেন আল্লাহ দিককে মেয়ে বিয়া দিবেন নবীওয়ালা দিককে মেয়ে বিয়া দিবেন তাইলে ওই সন্তানটা কখনো কাপুরুষ হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক দুটাই দেখার দরকার একতরফা দেখবেন না একতরফা দেখা দিকে হবে না হুটকের বাড়ির আল্লাহ কে যাচ্ছে ইয়া আই হল এখান থেকে আমি গেছিলঙ্কা বাইরিয়া ইয়া গাররাকা হল কারীম হে মানুষ তোমাকে কিসে দুকাই ফেললো তোমার রব থেকে তোমাকে অন্য দিকে ফিরাই দিল তুই তো দেখবি মেয়েটা ধার্মিক কিনা তুই গিয়ে দেখতেছো মেয়েটার সম্পদ আছে কিনা তুই তো দেখবি মেয়ে এটা ধার্মিক কিনা তুই গে দেখতেছো মেয়ের রংটা কেমন এই যে একটা তোরে বিভিন্ন দিকে দুনিয়া বি চাকচিকের দিকে তোরে ফিরাই দিল আল্লাহ তোর রব থেকে তোরে দিকে কিসে তোকে ধোকা দিল তোকে কিসে ঘুরিয়ে ফেললো আল্লাহ পাক তোকে ডাক দিয়ে বলছেন আল্লাহ দি ওয়া কাফা আল্লা আল্লাহ তো আমাদেরকে অত্যন্ত সুঠাম ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কালো হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ সুন্দর হোক সৃষ্টি করেছেন আমার আল্লাহ হ্যাংলা হোক আল্লাহ সৃষ্টি করেছেন মোটা হোক আল্লাহ সৃষ্টি করেছেন এতিম হোক আল্লাহ বানিয়েছেন গরিব হোক আল্লাহ বানিয়েছেন আল্লাহামদুল্লাহ আলা কুল্লি হাল সকল কিছুর ক্ষেত্রেই বলবে আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমি অসুস্থ তুমি রহমান আমি গরিব তুমি রহমান রহমান আমি এতিম তুমি রহমান আমি অভাবী তুমি রহমান আমি অসুস্থ তুমি রহমান আমি সুস্থ তুমি রহমান ভালো মন্দ সব দিকে শুধু আল্লাহ আল্লাহ বলেন আমাকে ডাকতে থাক ডাকতে থাক ডাকতে থাক কুল্লুমান আলাই হাফান সব আমি শেষ করে দিব এবার আসো যখন আকাশ থেকে সূর্য আকাশ থেকে নক্ষত্র পরে যাবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে জমিন থেকে সমুদ্রের পানি উতলিয়ে যাবে কবর থেকে লাশ বেরিয়ে আসবে তখনই আমার আল্লাহ রাব্বুল আলমিন এই জায়গার মধ্যে আরেকটি সুরা লাগাই দিয়েছেন কয় কি 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 কয় এ যে ভাই গেছেন এই দেখেন আল্লাহ বলতেছেন ইদা জুল জিলাতিল আরদু জিল জালাখা হোয়েন দা আর্থ ইজ দা শেম হুইথ ইজ ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে যখন ফাইনালি ভাবে যখন কম্পন সৃষ্টি করে দিবেন আসমান সিদ্র হয়ে গেছে তারকা পড়ে গেছে সমুদ্রের পানি উঠে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা এই পৃথিবীর মাটি পানি সব মিল্লা এমন একটা অবস্থা সৃষ্টি হবে ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা ওই কম্পনে পৃথিবীটা কাঁপতে শুরু করবে ও আখরাচাতিল আর দু পৃথিবী যখন তার ভারসমূহ এই পৃথিবীর যত ওজন ছিল নিচে পাথর নিচে পড়ে আছে পানি নিচে পড়ে জমিনের নিচে কয়লা নিচে পড়ে আছে পানি নিচে পড়ে আছে যত ভারী পদার্থ আছে সব নিচে পড়ে আছে আচ্ছা পাথর যদি উপরে ডিল দেন আমি যদি ভাইয়ের মোবাইলটা উপরে ডিল দিলাম নিচে পড়ছে কিনা এখন যদি আমি না উঠাই এটাকে উপর উঠতেছে এ ক্যামতের আগে নিচে পাথরগুলো এইভাবে আস্তে করে উপরে উঠে যাবে ও আহ রাজাতিল আর জমিনের মধ্যে যত ভোজা ভারী জিনিস আসিল সবগুলো উপরে উঠে যাবে তখন মানুষ বলবে ও আওয়ালাল ইনসান ও মা যখন পৃথিবীটা ইজাহাজুল জিলাতিল আরদিল জিল জালাহা তখন ওই মুহূর্তে কোনো কোনো মা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে সাত মাসের গর্ভবতী কেউ থাকবে নয় মাসের গর্ভবতী ওই পেট থেকে জমিন কম্পনের কারণে সাত মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থা পরে যাবে আর তিন মাসের বাচ্চাটাও রক্তাক্ত অবস্থা নিচে পড়ে যাবে স্বামী বলবে ও কলালিং সানু মালাহা কি হইল কি হইলো মানুষ বলবে কি হইলো এই মহিলার পেটের বাচ্চা কেন পড়ে যাচ্ছে এখন এই ওয়াশটা খুব হালকা সস্তা মনে হয় তোমাকে বলি এই ওয়াশটা কত কঠিন তিন মাসের বাচ্চা যদি পেটে নষ্ট হয়ে যায় যেই মা ডিএনসি করছে তার জিজ্ঞাসা করিল ওই সময় সন্তানটাকে খালাস করতে গিয়ে তার সন্তান প্রসবের সময় যেই কষ্ট ঠিক ওই কষ্টটা মা ভোগ করে পাঁচ মাসের বাচ্চা যখন মারা যায় ওই সন্তানটাকে খালাস করতে গেলে ঠিক এভাবেই সে কষ্ট করে আজকে এই ইজাজুল জিলাতিল আর দুজিল জালাহা এই পৃথিবীর কম্পনের কারণে সাথে সাথে পেটের বাচ্চা যে পরে যায় মার কত বড় কষ্ট হয় আট মাসের বাচ্চারা একটা ঝাঁকুনি খাইয়া ভাইরিয়ে যাইবো গা তোমার মারে জিগাই বা আমি দশ মাস দশ দিন তোমার পেটের মধ্যে ছিলাম তুমি যে আমাকে প্রসব পড়েছ ওই সময় তোমার কেমন কঠিন হয়েছে আরে তুই মারে জিজ্ঞেস করবি কি সায়েন্টিস্ট যারা তাদেরকে জিজ্ঞেস করো ভালো ডাক্তার যারা তাদেরকে জিজ্ঞেস করো মায়ের প্রসবের সময় যে ব্যথাটা উঠে এই ব্যথাটার পরিমাণ কেমন ডাক্তার বলছে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলছে একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায় আর টিকতে পারে না তার কয়েক গুণ বেশি মায়ের ব্যথা অনুভূত হয় এরপরও আল্লাহ মাটা বাঁচায় রাখে কেন বাঁচায় রাখে আল্লাহ দয়া করে এখনো বুঝবেন না বাঁচায় রাখে বলেই আমরা মর্ম বুঝি না এখন যদি মায়ের ডেলিভারির সময় ওই মাটা মারা যায় এই মারা যাওয়ার পরের মর্যাদাটা শুনলেই বুঝবেন আসলে মা কত কষ্ট করে মর্যাদাটা হলো রাসুল বলেছেন কোনো মহিলা যদি ডেলিভারিতে সন্তান প্রসবের সময় মারা যায় আল্লাহ পাক ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে আর জোরে বলুন সুবাহান আল্লাহ কিসের মর্যাদা দান করে আরে বাবা আমরা তো মরি মরার পরে তো কোনো শহীদের মর্যাদা পাইলাম না এখন আমি মরে গেছি গা শহীদের মর্যাদা পাবো আপনি মারা গেছেন আপনি পাইবেন তার মানে বুঝতে হবে ওই সময় মায়ের মর্যাদাটা কত ভারী হলে মায়ের কষ্টের তীব্রতা কত কঠিন হলে আমার আল্লাহ পুরস্কার হিসাবে ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে এটা শূন্য যুবক বোঝা যায় এই জন্য তুমি যদি তোমার মাকে জিজ্ঞাসা না করো তোমার পরিবারে জিজ্ঞাসা করিও তোমার পেটের বাচ্চা তোমার কাছে কেমন লাগে আরে ভাই অনুরুত করে বলি ওয়াজ শুনলে কি হবে আল্লাহ তো বলছেন ও আখর ওয়া ইয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল আরে কিয়ামত হইল কিয়ামত হইল আল্লাহ ডাক দিয়ে বলবে ইসরাফিল শৃнгаে একটা ফুমায়রা দে আর জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ কুল্লুম মান আলাইনা شو هي إجابة؟ إلا <applause> كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجهرا بك ذو الجلال والإكرام شاب كل من على بي 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 কুল্লু মানালাই হাফান সব ধ্বংস হয়ে যাবে সব প্রাণী কুল্লু নাসিং চাই কাতুল মৌ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল সব কি শেষ ক সব শেষ ক আর বাকি আছে কেটা কই ইস্রাফিল আর মিকাইল বাকি আছে ইতিহাস মনে দেখি মুসলমান আমি একবার বলছি আমার এগুলো ঘটনা না এগুলো চেতনার কথা বলছি আল্লাহ ডাক দিয়া বলে ও আজরাইল কে বাকি আছে জিবরাইল আজরাইল কই আল্লাহ সব শেষ বাকি আছে শুধুমাত্র ইসমা ইসরাফিল আরমিকাইল একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি বছর সিঙ্গাপুর দেওয়ার জন্য বসে আছে ফুডা দিতে দিদি সব শেষ সাথে সাথে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে ইসরাফিল কয় যদি জানতাম ফু দিলে এইভাবে শেষ হব তাহলে এতদিন পর্যন্ত আমি কেমনে বসে রইলাম এইভাবেই একটু চিন্তিত অবস্থায় পড়ে যাবেন আল্লাহ ডাক দিয়া পরে আজরাইল তুই ইসরাবিলের রুহ কবজ কর তারও মরতে হবে কুল্লু রফসিন যাই কাতুল মত মরতে হবে জিব্রাইলকেও মরতে হবে এবার ইসরা হজরতে আজরাইল আলাহি সালাম কই ঠিক আছে আমার আল্লাহ এবার জিব্রাইলের কাছে গেল খতম আমার ইসরাফিলের কাছে গেল শেষ এরপর মিকাইলের কাছে গেল মিকাইল শেষ এবার আল্লাহ কয়ে তারা কি শেষ হইছে কয়ে জি শেষ হইছে আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল আর কে আছে আর জোরে আর জোরে আর জোরে আরে দুইবার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ সুবহানাল্লাহ কত বড় কঠিন কত বড় কঠিন একটা সংবাদ আজরাইলের জন্য আজরাইল কই হাল্লাগ আজরাই আর কে বাকি আছে ডানে তাকায়া থেকে কেউ নাই বামি তাকায়া থেকে কেউ নাই সামনে তাকায়া থেকে কেউ না পিছনে তাকায়া দেখ কেউ নাই আজরাইলকে হাল্লাদ আমি আছি আমি। হাজরা ইলকুয়ে আল্লাহ কেউ নয় শুধু আমি আছি আল্লাহ কই এখন তোমার জান তুমি কবজ করো হাজরা ইলকুয়ে আল্লাহ আমি তো পারিনা এই কথা কই একটা গৈর মারবো পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আবার জানটা কবজের জন্য আর একটা গৈর মারবে পূর্ব প্রান্তে চলে যাবে পশ্চিম প্রান্তে চলে যাবে পূর্ব প্রান্তে চলে যাবে হাজরা ইল কই আমি আগে জানতাম না কত মায়ের পে বুক আমি খালি করছি আল্লাহর হুকুম পালন করতে যাই কত রুহু আমি নিছি এখন আমি যে গড়াইতেছি আমার হুকুম তো আমার আল্লাহ দিব কিন্তু এত কষ্ট কেন লাগতেছে এবার আজরাহ আল্লাহর হুকুমে রুহুটা কবচ হয়ে যাবে আজরাইল পৃথিবীর মানুষ আমি মানুষের রুহু কবচ করছি এত যে কঠিন আগে আমি জানতাম না আজকে আমি ফেসবুকের মধ্যে দেখছি একটা ছেলে হসপিটালে শোয়া দেখলাম কে জানে ভিডিওটা করলো একেবারে বেডের মধ্যে শোয়া এই ছেলেটা মারা যাইতেছে এমন চিত্র আমি জীবনেও দেখি নাই বাস্তব কথা দুই মিনিট পর্যন্ত তার দিকে ভিডিওটা ধরা ছিল ওই মুহূর্তে তার মরণটা হয়েছিল যেমন আমার আব্বাও তো আমার আম্মার এই জায়গার মধ্যে ছিল আমার আব্বা তো এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিছু কিছু মানুষ কিন্তু ওই মুহূর্তে দেখে থে কি করে ও বন্ধু রে বন্ধু ও বন্ধু আমি দেখলাম ওই মেয়ের লোকটা রুহুটানে যাওয়ার সময় আমি ভিডিওতে দেখলাম ছেলেটা একবার ডান দিকে সা আর একবার বাম দিকে সা আরেকবার চোখের মনিটা স্বাভাবিক থেকে উল্টায়া সাদা হয়ে গেছে আর মুখটা দিয়ে হা হা করতেছে যেন শ্বাস ফলাইতে পারতেছে না এইভাবে করতে করতে গাটটা টান টুন দিয়ে একেবারে সোজা হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে মরুনেরি কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে কারো কফি তে চলবে না রে মানুষ কফিওতে চলবে না তো বানামো গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সেই জো রিয়া পড়লে সেই রিয়া পড়লে মোতের নিশানা আজ রাইলা কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না সে যে নামে আজিরাই আর সঠিক সময় দিগাম্বরের ঘরে হইবে দাখিল ঠিক কি না বলো সে যে নামে আজিরাইল সঠিক সময় বাহু বলে তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাই শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না বরণের কথা মানুষ স্মরণ করোনা না আজ রাইলা শিলে কারো চলবে না রে মানুষে কফিয়ত চলবে না কুল্লুমান মালিকরে ডাক দিবেন দিলটা নরম করে দিবেন দেখেন আমি কোথায় যাইতাছি দেখেন কোথায় যাই সব তো শেষ সব শেষ মনে করেন পৃথিবী শেষ হয়ে গেছে এখন আপনার বাকি আছে কি এই যে দেখেন কি বাকি আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনি তো বলবেন এখন এতগুলো হলো কে করাইলো আরে বাবা কে করাইছে কয় বি আন্না রব লাহা এই সব তোমার রবের আদেশ মাত্র কে আদেশ করছে কে আদেশ করছে আমার রব আদেশ করছে সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রব আমাদেরকে বাঁচায় রাখতেছেন এবার আসেন সব তো শেষ হয়ে গেল বাকি আছে কি বাকি হইল ফামাইয়ামাল মিস কলা জার্রাতিন খাইরাইয়ারা ও আমা ইয়ামাল মিস কলা জার্রাতিন সার্রাইয়ারা তুমি জার্রা জাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটা তুমি সেখানে দিতে হবে মানুষ কবরের ভিতরে থাকবে কেউ পানির মধ্যে বিলীন হইয়া গেছে কেউ আগুনের মধ্যে বিলীন হইয়া গেছে কেউ বাতাসে উড়াইয়া এখানে ওখানে চলে গেছে আরে বাবা কে আমতের সময় কি হবে তুমি তো অনেক কিছুই তুমি তো বুঝতেও পারতেছো না একটু তাকাইয়া দেখো তো এখানে আল্লাপা কি ই বলতেছে আল্লাহ বলতেছেন কিয়ামতের পূর্বে কয় ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল mabthus এই কিয়ামতের জমিনের কাফা কাফির কারণে মানুষগুলো কি কইটারে আরে ফোরিং আকাশুরে না কীটপতঙ্গ ফোরিং এই মানুষগুলো ফরিং এর মতল কীটপতঙ্গের মতল উইরা এক জায়গা থেকে আরেক জায়গা যায় পড়বে চোখের পলকে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আকবার বলবেন না আবার বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস এই পৃথিবীর মধ্যে যত পাহাড় গুলো ছিল সব পাহাড় গুলো তুলার মতো উড়ে যাবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা কি পাহাড় দেখছেন কেউ কথা কেন পাহাড় দেখছেন পাহাড় আল্লাহ কেন বানাইছে আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় মনে করি পাহাড় আল্লাহ কেন বানাইছে এই পাহাড় দিয়ে কি হবে আমরা তো বাড়ি বানাইতে পারি না জমিনে ফসল ফলাইতে পারি না এই পাহাড় দিয়ে আল্লাহ কে কী করছেন এই যে এখানে একটা দোকান আছে যদি টিনের দোকান থাকে কোনোটা দেখবেন টিনের টিনগুলা যে সেটিং করছে কাটের উপরে কিছু স্ক্রুপ মারছে কি মারছে স্ক্রুপ মারছে লোহা বসাইছে কেন ওই বাতাসে যেন তারে উড়াইয়া নিতে না পারে আমার আল্লাহ বলেন ওয়াতা কুনুল জিবা লুকাল ইহিনিল মাংফুস এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে কেয়ামতের সময় এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পাক জমিনটারে প্যারেক লাগাই রাখছে বলেই এই জমিনটা লড়তে পারে না কেয়ামতের পূর্বে যখন এই পাহাড়গুলো উড়ে যাবে তখনই জুনিয়ার মধ্যে একটা কাপা শুরু হয়ে যাবে জুড়ে জোরে গিয়ে আল্লাহ আকবার বলবেন না একটা টা ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলোন আল্লাহ সব সবকিছু ধ্বংস এক এদিকে বাড়ি টানতেছে বাড়ি টানে বাড়ি টানে বাড়ি টানে বাড়ি ঘুম ধরছে এমন অবস্থা সৃষ্টি হবে আজীবন কবরে পইরা থাকতে হবে এই কবরটা যদি আলোকিত হয়ে যায় আল্লাহ পাক আপনার গায়ের নিচে জান্নাতের চাদর বিয়ামত পর্যন্ত ঘুম পাড়াই রাখব আমার নবী বলেন এই যার যার কবর ভিতর থেকে তারা একদিন এমনভাবে উঠবে হাসরে ময়দানে এই ময়দানটাতে উঠার সময় তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না সব ন্যাংটা হইয়া উলঙ্গ অবস্থায় উঠবে এত কঠিন একটা ময়দানে উঠবে আয়েশা সিদ্দিকারা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন ইয়া ইয়ার রাসুলাল্লাহ এই কবর থেকে হোক আর জমিনে নিচ থেকে হোক মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখকে হলাইব আল্লাহর হাবিব বলেন আয়েশা এত সোজানা কবর থেকে ওঠার সময় এই যে গাটটারে বাঁকা কইরা তুলবে আপনারা এখন একটু পরীক্ষা করেন আমার সামনে আপনাদের উপরে সামিয়ানার দিকে তাকান আপনার কি আমাকে দেখেন যে আমার দেখেন হে মনে তাকাইছেন না তাকান আমার দেখেন হাসের মার তো ফরের কথা এখনই দেখেন না কবর থেকে উঠবে মানুষ এইভাবে ঠিক এইভাবে উঠবে মাথার সুরমার কাটি আছে না মধ্যে ভাই সুরমার কাটি দাম আমার চোখে সুরমা আছে না এই সুরমা চোখে দিবেন অন্তত সব তৈলে একবার দিবেন সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে এবং পাশাপাশি নবীর সুন্নত আদায় হয় কার সুন্নত আদায় হয় দয়াল নবীর এই সুরমার কাটিটা যত বড় ঠিক এতটুকু উপরে সূর্য থাকবে আল্লাহ করে কেছেন না আরেক কিতাবে লেখে এই আদবিকাত। ঠিক এই পর্যন্ত উপরে সূর্য থাকবে এই সূর্যের তাপের কারণে একজন আরেকজনকে দেখবে এক সেকেন্ডের জন্য সুযোগ পাবে না যার যার আযাবের কারণে বাতের মার যেমন করে টক বক করে পড়ে এই সূর্যের তাপের কারণে পিছন দিক দিয়ে আমার পাগড়িটা যেমনি খুললে গেছে ঠিক এমন ভাবে মাথার খুলিটা যাবে ম্যাডাম করে না দেখবেন মারলে এই উল্টা এলা ঠিক এইভাবে গেলে গরমের তাপের কারণে মাথার মগজগুলো সিট্টা সিটটা পড়বে কেউ গিরা পানিতে সাতার কাটবে কেউ হাঁটু পানিতে সাতার কাটবে কেউ কোমর পানিতে সাতার কাটবে এই পানিগুলা বৃষ্টির পানি না এই পানি হলো আপনি যেমন গুণা করছেন ঠিক গুণা পরিমাণ আপনার শরীর থেকে তাপের কারণে পানিগুলো পানিগুলো নিচে পড়বে আপনার গুনার পরিমাণ যত বেশি কেউ মাথা মাথাউরণ্যা পানিতে হাবুডুবো খাইবে কেউ গলা পানিতে ডাবুডুবো খাবে কেউ হাঁটু পানিতে হাবুডুবো খাবে এই পানিগুলো যমুনা নদীর পানির মতন এত ঠান্ডা না রে ভাই এই পানিগুলো দুনিয়ার আগুনটা যত গরম তার চাইতে সত্তর গুণ বেশি গরম হল ওই পানিটা ওই পানিটা এত গরম হবে আমাদের পায়ের গোছার মধ্যে যে গুস্ত পোলটি মুরগি যেমন করে গরম পানি দিলে পাখাগুলো যেমন খুলে যায় ওই গরম পানির কারণে অনেকের এই পায়ের হাড্ডি থেকে গোস্ত আলাদা আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে এমন একটা কষ্ট আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে আমি তিনটা আজাব দেখব এক নম্বর আজাব হলো কিছু কিসু কি আমার আল্লাহ বলবেন বন্ধু আপনি জানেননি এই সাপগুলা কি এই সাপগুলো হলো তার দুনিয়ার হারাম উপার্জিত টাকা হ্যাঁ আমার দিগম্বরের ব্যবসায়ীরা লাভ কম হলেও হালাল ব্যবসা করবেন হারাম খাবেন না হারাম যদি খাইবেন হাসরের ময়দানে আমার আল্লাহ হারাম টাকাগুলোরে সাপ বানাইয়া ফেলবে আমার আল্লাহ মানের বন্ধু এরার পেটগুলা বড় পেটের ভিতরে যে সাপ দেখতেছেন এই সাপ গুলো হলো এই ব্যক্তি তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো সুদ খাইতো এই সুদ করে টাকাগুলো রে আমি আল্লাহ পেটের ভিতরে বিষাক্ত সাপে পরিণত করলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের আজকে থেকে কি সুদ খাবেন না বন্ধ কথা কয় না কথা কনা না অনুচিত কথা কইতেছি ভালো লাগে না কি হবে বেঁচে থেকে এই কি হবে বেঁচে থেকে কি হবে ওয়াজ করে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে এই আওয়াজে মানে আছে এই দিকে এই দিকে সুদের কথা কই সুইটটা যাস গাড়ি কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে আমি যখন বলবো আমি হাত যখন এইভাবে করব আপনারা ওইভাবে ঠিক বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেমে হয়ে ইমাম সেজে বক্তা হয়ে বিশ্ব হয়ে সমাজেতে যদি না সত্য কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কি না বলো সুতকুরের দল করোনা কেমনে আইছে এই করোনা আইছে কিন্তু এই যখন গোপন গোপনে করতো আগে সুদ খাই এখন উপেনে কামানো শুরু করছে আল্লাহ আমি গোপনে তো বহুত রুগ দেই আবার উপেনে করোনা মহামারী না দিয়া দেই জহর আল বাহারে বিমা কাসা বাদায় দিনাজ আপনি দুনিয়াতে যত গজব দেখবেন সব আমাদের হাতের কামাই আমাদের অত্যাচারের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে একটা মহামারী দিয়ে সাবধান করে দেয় কথা কোন ঠিক নামে ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দ্বীপ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় কর যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বয় কর যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক না বেঠি কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি ঠিক কিনা বলুন কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় দিচ্ছে বাড়ি আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি অভাবী মুক্ত সমাজটাকে ঠিক না ঠিক এই আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে তো আপনি খান আমার দায়িত্ব আমি পালন করে যাই যদি কোন যে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না করলে তো আমরা ব্যবসা মন্দ হয়ে যাবে অসুবিধা আপনি খান না যা করছে কাটা। আপনি খান আপনি ঘর মোটা করেন পেট বড় করেন অনেক টাকার মালিক হয়ে যান কিন্তু একদিন হাশরের মাঠে আপনার পেটের ভিতরে সব সর্প হয়ে ঢুকবে তখন যে কাউ কাউ করে কানবা আমরা দেখে দেখে হাসমু দুনিয়াতে যে হুজুররা কইছে মজা লাগছে না আল্লাহ যে কোরআনে আমার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে হারাম করছেন এরপরে তুমি সুদ খাইছো আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম কি তা আমার তো ওয়াশ করার দরকার নাই সুদের বিরুদ্ধে আর ওয়াজ কইরা লাভ নাই কারণ সুদ এটা ওপেন হয়ে গেছে গা কি হয়ে গেছে গা একবারে বিপদে পড়ছে ক ইয়া করেন না দশ হাজার টাকা দেন দশ হাজার টাকা খুঁজতে গেলে ক হাজারে কত দিবা হাজারে কত দিবা এই যে একটা সমস্যা আল্লাহ তোমার ধন দিছে তুমি পারলে করজে হাসানা দাও আর না হয় তুমি ধার দিয়ে দাও সময় মতো সে তোমাকে পরিশোধ করবে বেশি করে না দাও কম করে দাও একটা গরিব লোক যদি দশ জায়গা থেকে একশো একশো করে টাকা যদি এমনি পাইতো তাইলে এক হাজার টাকা হয়ে যেত কথা কোন ঠিক না বেটি তো এই জন্য আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম আমাদের সর্বোচ্চ জায়গা হলো আল্লাহর গড় মসজিদ কতক্ষণ ঠিক কিনা আমাদের জন্য সব সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ এই এই উত্তম জায়গার সভাপতি হয়েছে না আমি কর ঠিক না বেটি এই উত্তম জায়গার দায়িত্ব দিছি হারামখুরের কাছে এই জন্য গজবটা কি এমনিআতা মনে করেন আমি তো মনে করি মসজিদের সভাপতি বোকাটা জানেননি

নয় যোগ্যতা তার নয় যোগ্যতা তার নয় ঠিক কি না বলে তাহিরি কাউকে তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না কথা ঠিক না ঠিক তাহিরি লাল চক্ষুকে ভয় করে না তাহিরি লাল চক্ষুকে ভয় করে না হককে প্রকাশ প্রচার করতে তাহিরি কাউকে ভয় করে কথা বলে না মত্ত হই মারবো নবীর পথেই থাকবো ঠিক কি না বলে হতাপরিষ্কার একটা সুৎকুর কোটি টাকার মালিক হতে পারে আজকে থেকে সামাজিক আন্দোলন হবে ডাকাতা হে তান তাদিন তালার ওপরে জিগাইলাম সভাপতি বানায় সৎকির লেগে টাইলসের টাকা দিয়েছে উনি ছাদে দশ লক্ষ টাকা দিবে এই জন্য নি সুৎকুর রে আব্বাটা কেন না সভাপতি বানাসত্রের বিহবের দল দরকার হয় তাল গাছের নিচে নামাজ পড়মু দরকার হয় আমগাছে নিচে নামাজ পড়මු ঠিক সুত করে টাকা নি আল্লাহর ঘর মসজিদ বানাইতাম না দরকার হয় তিন বছরের মসজিদ 10 বছরে বানাবো ঠিক আল্লাহর ঘর আল্লাহই ব্যবস্থা করবে হাকтуре বলন ঠিক করে বলো ঠিক পরিষ্কার কথা হারামের মধ্যে কোন আরাম নাই হারামের মধ্যে কি নাই এই হারাম যখন ওপেন হয়ে গেছে বিপদাপদ এখন ওপেন হয়ে গেছে না ধরায় তো শুনাইনি কষ্টইতেছে কথা একটাই এক বেসার আমার জিগে হুজুর সুদের ব্যাপারে তো গরম কথা কন গুসুর ব্যাপারে কিছু কন না

জোরে কইন আমরা ঘুষ দিতাম না ঘুষ নিতাম না সুদ খাইতাম না সুদ এখন আসেন সুদের একটা ভয়াবহতা কইয়া যাই কইতাম নি সুদের ভয়াবহত হইল সুদের সত্তরটা গুণা আছে কয়টা সত্তরটা বড় বড় গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন যেই গুণাটা এই গুণাটা হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ জোরে কন আপনি বুঝেন না যতটা হারাম খা একটারও কোনো মানসিক শান্তি নাই শারীরিক শান্তি নাই পারিবারিক শান্তি নাই শুধুমাত্র অশান্তি অশান্তি হ্যাঁ দশ লাখ দরকার আরও বিশ লাখ দরকার আরও তিরিশ লাখ দরকার হ্যাঁ সুদের টাকা বানাইয়া তিন কোটি ব্যাংকে থইছে এবার হেজন গরব বইছে ফরে তার কাছে আজরাইল আইসে আওয়ার পরে হেতে মরছে মরার পরে যা ওইছে আর ফরে কবর গেছে তিনটা প্রশ্ন জিগাইছে উত্তর দিতে ভাসছে না জুতার বাড়ি খাইতেছে আর হের পোলা তিন কোটি টেহা লাইন না এপাশি হাং পালসার আর ওয়ান ফাইভ দিয়া সালায়া সালা মস্তানি করতেছে এই হারাম টাকা বুক করতেছে পুলা আর জুতার বাড়ি খাইয়া তার আপনার তো কোন আমি অতিরিক্ত কথা কই এটা কি অতিরিক্ত কথা আপনি যে जान প্রাণ দিয়া জীবনটারে পানি কইরা হারাম টাকা উপার্জন করে ব্যাংকে ঠইয়া গেছেন আপনি কি কবরে লই যেতে পারছেন না তাহলে যতটুকু হইলে আপনার চলে হালাল টাকা দিয়া চলেন হারাম ঠইয়া যাইবেন পুলা মস্তানি করব জুতার বাড়ি আপনি খাইবেন ফুলা তো জানা দরকার নাই যে টিয়া হ্যাঁ খবর হলে না কই আব্বা চাকরি করতো আব্বা চাকরি করছে পেনশনের আর জমাই গেছে তো লাখে এত দশ হাজার এমনি এমনি যে কুটি থইয়া গেছে আর কবর ভিতরে যাইয়া তাই না মাসাল্লাহ বাড়ি খাইতেছে আর ফুলা হুম হুম হম মস্তানি করতেছে হে ডাফোডের ঠেলা একটা কথা মনে রাখবেন ওই সম্পদটা বেশি দিন স্থায়ী হবে না যেই পোলা আবার হারাম টাকা হারাম চাই না বুক করতেছে দেখবেন একদিন আর ওয়ান ফাইভ প্লেয়ার সু কথা কি সঠিক আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে আরো জুড়ে বলতে হবে চলবে না বন্ধ হবে সুদ বন্ধ করতে হবে ব্যবসায়ীদেরকে একটা কথা কয়ে যাই এক বেড়া মারা গেছে কিরে কোনো সুদ করি কারে রে দড়লে ও সুদ করে আওয়াজ করবে দড়লেবে কে কে সুদ কান হাত তোলেন সব কারিগর এখন যা করেছি আমি প্রায় شبه একটা গান গাইতাম আমি তো আজকে হাইওয়ে রুডের পাশে হওয়াতে গাড়ির আওয়াজে ওয়াজ আর দুম দিতাছি না ডাইরেক্ট ওয়াজ ডাইরেক্ট চলতেছে ভূমিকেও ভরছি না ডাইরেক্ট বয়ান শুরু করছি একটা কথাই কইছিলাম আগে এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে আর জিকির ঐব তুমি আর ফেস লাগায়ো না আস্তে আস্তে এই সার সবচেয়ে মূল এই আস্তে জি কি নি আচ্ছা ঠিক আছে তো আসল কথা কইতামনি এক বেচারা মারা যাওয়ার পরে তার কবর করছে যে কবর ওই করে কবরের মধ্যে একটা সাপ এবার এই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করছে ওই কবরের মতো সাপ ওই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করছে ওই কবরটা তো সাপ এখন আল্লাহর বন্ধুর কাছে যায় কয় আল্লাহ হা ও আল্লাহর হাবিব আমি তো তার জন্য যেই কবর করি এই কবরের ভিতরে সাপ অত এই লোকটা নামাজ পড়তো রোজা করত হস করতো জাকাত দিত এই লোকের কবরে সাপ কেন আল্লাহর বন্ধু বললেন একটা কাজ করো তোমরা এই কবরটা বাদ দিয়ে আরেকটা কবর করো ওই কবর যদি সাপ থাকে সাপ সহকারে তাকে দাফন করবা না থাকলেও তাকে দাফন করবা এরপরে কবর করা শেষ লোকটার গোসল শেষ লোকটার জানাজার শেষ গুরুস্তানি নিয়ে গেছে কবরে নামাইছে কোনো নাই যেই মাত্র দুইজন কবর থেকে কবরেছে গিয়ে বাঁশগুলা দিয়ে শেষ করছে একটা ফাঁকে দিয়ে ছায়া দেখতেছে ওই কবরটারে সাপ বেট দালাইছে এবার মাটি দিয়ে তারা চাপা দিয়ে আইসা পড়ছে এলাকার মানুষকে কি ব্যাপার তার সে নামাজ পড়তো রোজা করতো হস করত জাকাত করতো এরপরও তার কবরের মধ্যে সাপ কেন বিষয়টা তো খুব চিন্তার ব্যাপার এখন ওরা বলতেছে লোকটা তোকে তো কোনো দিন অন্যায় করতে দেখি নাই লোকটার কবর সাপ কেন আর একটা লোক ডাক দিয়ে কেউ খুঁড়ি তোরা যদিও না জানস তার পরিবার জানতে পারে আমরা বাহিরের মানুষ জানি তার মতো বালা মানুষ কেউ নাই তার পরিবার জানতে পারে তার ত্রুটির কথা এবার সমাজের মানুষ যাইয়া বলতেছে এই তোমার স্বামী মারা গেল প্রত্যেকটা কবর সাপ দেখলাম আমরা তো দেখছি সে নামাজ কালাম পড়তো তুমি এমন কোনো কাজ দেখছো নি যে দোষের কারণে তোমার স্বামীর কবরে সাপ হইতে পারে তখন স্ত্রীর একদিকে যে আমি দেখছি কি আমার স্বামী ওজন দিয়া ব্যবসা করতো যে যেই যেই মাল ওজন দিত এই মালের সঙ্গে পাথর মিশাইত এই পাথর মিশানোর কারণে এই কবর ভিতর হইতো বা দেওয়ার আগে সাপ পয়সা বসছে এই জন্য এই যদি আপনার ফামাইয়া আমাল মিস খাওয়ালা যার রাতিন রাইয়ারা মামাইয়া আমাল মিস খাওয়ালা যার রাতিন সার রাইয়ারা যার রা পরিমাণ ভালো কাজ করলে আপনি হাসরের মাঠে তার রেজাল্ট পাবেন যার রাজাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন এখন দেখেন এই লোকটা ভারী জিনিস বেসলে এটার সঙ্গে পাথর বিষয়ে ব্যস্ত এই জন্য তার কবরের ভিতরে সাপ কিন্তু মনে রাখবেন আমার সমাজের ভিতরে খেজুরের সঙ্গে যদিও পাথর না মিশায় চাউলের সঙ্গে যদিও পাথর না মিশায় গমের সঙ্গে যদিও পাথর না মিশায় ওই লোক যদি খেজুরের সঙ্গে পাথর মিশায় কবরের সাপের শাস্তিতে ভুগতে পারে আমার দেশেরও কিছু শাস্তি অপেক্ষা করতেছে যারা খেজুরের সঙ্গে পাথর না মিশাইলেও দুধের সঙ্গে ঠিকই পানি মেশায়

আপনারা আপেল কিনিন না আপেল আপেল দেখবেন বেসবার আগে এই ঠুঙ্গাটার নিচে এমন এক বাড়ি ঠুঙ্গার একটা কাপড় লাগা যে কার্টুনের কাটনের কার্টনের একটা বাড়ি লাগাই ওজন এমনি কয়েকশো গ্রাম এলা কতক্ষণ 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 ঠিক কিনা বলে এই যে একটা সালা কি করেন এই সালাকি আর কইরেন না আপনি দুনিয়াতে মানুষটা ঠকাইবেন হাসরের মাঠে আল্লাহ আপনারা ঠকাই দিবে কথা বলেন কথা বলেন ঠিক না বেটি এই জন্য কেউরে ঠকায় না কাউরে ঠকায়া কেউ বড় হতে পারে মনে রেখো এখন তা আমার সুযোগ দিস না ওই এখন বাবিল কি যা ব্যবসা করছেন করেছি নোবি লেকে হবে গ যাহ ভারত হইয়া গেছে ওরে মন্দির আঁচি যাই চরণে প্রাণ যাবে তার সনে গো আমি মন্দির আঁচি যাই চরণে প্রাণ যাবে তার সনে গ যাহবার হইয়া গেছে ঠিক না বেঠি যুবক আমার ওয়াজে প্রায় সত্তর ভাগ যুবক আজকে একটা কথা কইয়া তাহির ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে একটা অনুরোধ করে দিয়া যায় জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারবে না জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারবে না মা বাপরে কষ্ট দিয়া ওয়াজের ফার্স্ট গ্যালারিতে বৈশা যদি ওয়াজ শুনেন শোনেন কোনো লাভ হবে না ইদার রব্বি ফিরোয়ালি দেয় সাখাতু রব্বি ফির সাক্ষাৎ লোয়ালি দেয় পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য মা বাবাকে রাজি রাখলে খুশি হয়ে একজন তিনি কে আল্লাহ সেই আল্লাহকে বেজার করা যাবে না এই জন্য আরেকটা কথা বলি আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই এই মাহফিল কমিটি সাবধান করে দিয়ে গেলাম মা বাপরে কান্দা তাহিরির দাওয়াত করার জন্য তাহিরির বাড়ির গেই কেউ যাবে না মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি হয় আল্লাহ রাজি হলে সেই মাহফিল কবল হয় ঠিক কি না এটাই ফাইনাল কথা আর যুবকদেরকে বলবো কোনোদিন নেশা করবা না বহুত বাবা মার অভিযোগ আছে নেশার কারণে অনেক সন্তান বাবা মার বুকে লাথি মারে ওই দিনে দেখেছি নেশার কারণে সন্তান বাবাকে জবাই করে ফেলছে শুধু টাকার জন্য বাবাকে জিম্মি করে নেশারটা নেশা পাগল বানিয়ে ফেলে বাইকে বাই মনে হয় না নেশাখুর বাইকে বাই মনে করে না নেশাখোর মাকে মা মনে করে না নেশাখোর বউকে বউ মনে করে না নেশাখোর বাবাকে বাবা মনে করে না নেশাখোর বড়কে বড় মনে করে না নেশাখোর সমাজকে সমাজ মনে করে না তার জীবন ধুকে ধুকে মৃত্যুর দিকে পরিগণিত হয় এই নেশা থেকে আমরা বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো সব কিছু যদি মিলে আমরা মানতে হয় তাহলে ওই মনিকে মনিবের নামে একটু জিকির করব এই জিকির আমরা চাই কি চাই না আরো জোরে গলে চাই কি চাই না নাকি জিকির টান দিলে আবার উঠতে দূর মারবেন যেটা উঠবে এটা মানে ধরবেন আমি চাই সবাই নিয়ে আজকে দোয়া করে যাই রাজি আছেন তো সবাই এক মহাপদে জিকির করেন আল্লাহ 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 Allah 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 mabood maula ne daki mashallah

আল্লাহ আজকের জিকির কবুল কর গো আজকের জিকির কবুল কর তোমার রহমান না খতিরেই গে মাশাআল্লাহ আল্লাহ ও মা'বুদ মাওলা দাইয়ে দাই কি আমরা তুম মাই রেগে মাশাআল্লাহ মাহবন্দের হাসর কই রোগ মাহবন্দের হাসর কই রোগ আমার মা ফাতে মার সঙ্গে তে গে মাসাল্লাম ও মাবুদ মাওলারি ডাকি আমরা রে গে হন লা হন লা হন লা তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান অ নবীজি তুমি মেহের বাহান মশাল্লাহ

ও তুমি মেহের বানগোন বিজে তুমি মেহের বান ন তুমি মেহের বান মরহবা কত কষ্ট করলেনে নবীজি যে ওহ ময়দান কত কষ্ট করলেনে নবীজি দেরি ময়দান দোন্ত মুবরক সহিদি করল দন্ত মুবারক শহীদ করলো কাফের ফেরবে মান অহ নবীজি তুমি মেহর তুমি মেহের বিজি তুমি মেহর অ বিজি তুমি মেহরবাহ মশাল্লা ন আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান আহ আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান দয়া করি পারি করিও দয়া করি হো হাস ময় দান অহনীজি তুমি মেহের বা তুমি মেহের বানগোন বিজি তুমি মেহের বহনীজি তুমি মেহের বা